দণ্ডবত মুই ভানুমতী বর্মন রাজবংশী রান্ধন ঘরত তোমার লাক আরো একবার স্বাগতম। এটি গুণা তোমরা দেখির পাবেন কোচরাজবংশী মানশিলার ত্রিপুরেনি খাবার দাবারের রেসিপি। মুই আজি দেখাইম ভাদর মাসের আর একখানা খাদ্য সংস্কৃতি তালের পিঠে। মোর চাউলে ভিজে হয়ে গেছে, মুই এলা সামত দিয়ে চাউলে গুঁড়ে গুঁড়ে নিম। সামত ফুকিয়ে পিঠে খালে পিঠে সাতটায় আলাদা হয়, এমন করে ভুকে মুই এলা। মোর ভুকে হয়ে গেল, মহিলার নামে নিম। এরা মুই টেকনি দিয়ে এমন করে টেকি নিম। দেখো মোর গুড়েলা টেকা হয়ে গেল। আর আমার তালের পিঠে বানাইতে লাগবে, মুই চাউলের গুঁড়ে নিছম, চিনি, ময়দা, অল্প নারকেল করে নিছম, আর তাল দুইটা মুই রস করে নিছম। তালের রস চিনি মুই এলা তালের রস আর চিনিটা একসাথে এমন করে মিশিয়ে নিম। মোর তালের রস আর চিনি ভালো করে মিশে হয়ে গেছে, মুই এলা দিন চালের গুঁড়ে। এলা মুই দিম ময়দা। ময়দা দিলে পিঠেটা অল্প নরম হয়, ওই জন্য মুই ময়দা দিলাম। এলা দিম মুই কুড়ি নেওয়া নারকেল। মুই এলা সব একসাথে এমন করে ভালো করে মিশিয়ে নিম। এমন করে ভালো করে ফেটে নেওয়া লাগবে, তাহলে পিঠেটা নরম হবে। মোট ফেটে নেওয়া হয়ে গেল, মুই এলা এখন থালি দিয়ে ঢাকি থুম, 20 মিনিট রাখিম। মোর তসলা গরম হয়েছে, মুই এলা এটি রিপেন তেল দিম। তেলটা ভালো করে গরম করে নেওয়া লাগবে। মোর তেল গরম হয়েছে, মুই এলা ভাজি নিম। এমন করে দিম ছোট ছোট করিয়ে। কোচরাজবংশী কামতাপুরি দাদা দিদি ভাই বোন লাগ মুই আটুস করলুম। মোর রেসিপিলার দেখি যদি ভাল লাগে, তাহলে মোর রাজবংশী রান্ধনঘর ইউটিউব চ্যানেলটা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন আর সাবস্ক্রাইব করেন। এলা মুই পিঠেটা উল্টি দিম, সে সুন্দর গন্ধ বেরিয়েছে। তোমরাগুলো একদিন এই পদ্ধতির তালের পিঠে বানিয়ে খান। আর মোর এই রেসিপিতে দেখি কেমন লাগিল মোক একবার কমেন্টত জানান। মোর পিঠেলা ভাজা হয়ে গেল, মুই এলা নামে নিম। মোর ভিডিও খেন শেষ পর্যন্ত দেখার জন্যে তোমার লাগ সবাকে ধন্যবাদ।